হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেস ইউর ড্রিমস। আমি রিম্পা। আজকে আরও একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে। যারা WBP প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং গ্রুপ ডির জন্য, সামনে গ্রুপ ডি রয়েছে, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য তো সায়েন্স খুবই জরুরি। আর WBP প্রিলিমিনারির জন্য খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো। দেখো, আমি এর আগেও বলেছি, হিস্ট্রির ক্লাস তোমাদের এর আগে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস শুরু হয়ে গিয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে সেগুলো চেক আউট করতে পারো। ক্লাসগুলোতে দেখো যে কোশ্চেনগুলো তোমাদের করা হয়েছে সেগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা অনেক বাছাই করে তোমাদের জন্য কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করো এবং এক্সাম হলে দেখবে অবশ্যই তোমরা ফল পাবে। তাহলে চলো আজকে জেনারেল সায়েন্সের ক্লাস শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, এক নম্বর কোশ্চেন দেখো, লেখা আছে কার্যের ব্যবহারিক একক কি। অপশান এতে রয়েছে আর্ক, বিতে জুল, সিতে গ্রাম সেমি, আর ডিতে রয়েছে কিলোগ্রাম মিটার। তাহলে কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আরও কিছু ইনফরমেশান দেখো দিয়ে দিই তোমাদের। আর্ক হচ্ছে কার্যের CGS একক, ঠিক আছে। আর্ক হচ্ছে কার্যের CGS একক, আর SI একক হচ্ছে জুল। এছাড়াও কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল, ঠিক আছে। আর গ্রাম সেমি হচ্ছে কার্যের অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় এটা হচ্ছে CGS একক, ঠিক আছে। যদি বলে অভিকর্ষীয় CGS একক কি, তখন বলবে গ্রাম সেমি। আর অভিকর্ষীয় SI একক হচ্ছে কিলোগ্রাম মিটার, আর এগুলো হচ্ছে পরম একক, ঠিক আছে। দুই নম্বর কোশ্চেন দেখো, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়। অপশান এতে রয়েছে টাংস্টেন, বিতে গ্রাফাইট, সি প্ল্যাটিনাম, ডিতে তামা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে টাংস্টেন। টাংস্টেন কেন ব্যবহার করা হয়, টাংস্টেনের গলনাঙ্ক হচ্ছে খুবই বেশি, তাই জন্য বৈদ্যুতিক বাতিতে টাংস্টেন ব্যবহার করা হয়, যাতে বাতিটা অনেকক্ষণ জ্বললেও যাতে গলে না যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে। গরম হয়ে যাতে গলে না যায়, তার জন্য যার গলনাঙ্ক বেশি সেই রকম ধাতু ব্যবহার করা হয়। টাংস্টেন এখানে হবে রাইট অ্যান্সার। তাহলে চলো এবার তৃতীয় কোশ্চেনে যাই। মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো, মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি। অপশান এতে রয়েছে হাইপোথ্যালামাস, বিতে সেরিব্রাম, সিতে এপিসেরিব্রাম, ডিতে কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে হচ্ছে সেরিব্রাম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চার নম্বর কোশ্চেন দেখো, আয়োডিনের অভাবে কী রোগ হয়। অপশান এতে রয়েছে বেরিবেরি, বিতে রাতকানা, সিতে প্লেগ, ডিতে গলগণ্ড। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে গলগণ্ড। আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। আর বেরিবেরি কিসের অভাবে হয় একটু বলে দিই তোমাদের। বেরিবেরি রোগ হচ্ছে ভিটামিন বি এর অভাবে হয় বেরিবেরি, আর এর অভাবে হয় রাতকানা, ভিটামিন এর অভাবে রাতকানার। প্লেগ কি, প্লেগ রোগটা কীভাবে হয়, প্লেগ রোগটা ইঁদুরে কামড়ালে হয় প্লেগ রোগ, ঠিক আছে। পাঁচ নম্বরটা দেখো, নিচের কোনটি এককবিহীন রাশি। অপশান এতে রয়েছে আপেক্ষিক গুরুত্ব, বিতে আপেক্ষিক তাপ, সিতে উষ্ণতা, ডিতে কোনোটি নয়। তাহলে এককবিহীন রাশি কোনটি, এককবিহীন রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। পারমাণবিক গুরুত্ব এককবিহীন রাশি, ওকে। আর দেখো আপেক্ষিক তাপ একটু বলে দিই আমি, আপেক্ষিক তাপের হচ্ছে একক কী হয়, এসআই এককটা বলে দিচ্ছি। এসআই একক হচ্ছে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। আর উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন, বোঝা গেল। তাহলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, আপেক্ষিক তাপের একক জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, আর উষ্ণতার এসআই একক কি, কেলভিন। নেক্সট কোশ্চেন দেখে নিই, পেশির ক্লান্তির জন্য দায়ী, পেশির ক্লান্তির জন্য দায়ী। অপশান এতে রয়েছে পাইরুভিক অ্যাসিড, বিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, সিতে অক্সালো অ্যাসেটিক অ্যাসিড, আর ডিতে ইউরিক অ্যাসিড। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ, না প্রতিসরণ, না প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বর্ণালী সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণের জন্য। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আট নম্বর কোশ্চেন, নিম্নলিখিত এগুলোর মধ্যে, এই রোগগুলির মধ্যে কোনটি জল দূষিত রোগ নয়। তাহলে রোগ নয় বলেছে, কোনটি জল দূষিত রোগ না, তাহলে কি হবে। অপশান এতে রয়েছে টাইফয়েড, বিতে আমাশয়, সিতে জন্ডিস, ডিতে ম্যালেরিয়া। তাহলে কোন রোগটা জল দূষণের ফলে হয় না সেটা বলেছে। দেখো টাইফয়েড জল দূষণের ফলে হয়, আমাশয় জল দূষণের ফলে হয়, জন্ডিসও তাই, কিন্তু ম্যালেরিয়া কী হয়, মশা কামড়ানোর ফলে হয়, তাই না। তাহলে সঠিক উত্তর হবে ম্যালেরিয়া। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই,
নয় নম্বর কোশ্চেন দেখো, লেবুর রস নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার বর্তমান, কোন শ্রেণীর লিভার রয়েছে? তাহলে দেখো অপশন এ তে রয়েছে প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় অপশন, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কিছু ইনফরমেশন তোমাদের এখান থেকে দিয়ে দিয়ে দেখো, ভালো করে বুঝে নেবে। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কোনগুলো? নলকূপের হাতল, তাই না, পেরেক তোলার যন্ত্র, কাঁচি, সারাশি, টুথব্রাশ, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকে মাঝখানে, আর একদিকে বল একদিকে ভার। ঠিক আছে, তাহলে কি বললাম, আলম্ব মাঝখানে থাকে আর একদিকে থাকে কি বল, আর একদিকে দেওয়া হয় ভার। ঠিক আছে, আর দ্বিতীয় শ্রেণীর লিভার কি? দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ কি? লেবুর রস নিংড়ানোর যন্ত্র, তারপরে জাতি, তাই না, নৌকার দাঁড়, সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এটাতে কি দেখো, বল একদিকে দেওয়া হয় আর মাঝখানে দেওয়া হয় ভার, আর আলম্ব থাকে আর একদিকে, আলম্ব, বোঝা গেল। আর তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে, মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, এছাড়া হচ্ছে তোমার চিমটা, মুখের চোয়াল, ক্রেন, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এতে কি থাকে? এতে হচ্ছে দেখো, বল থাকে মাঝে, বল প্রয়োগ করা হয় মাঝখানে, একদিকে দেওয়া হয় ভার আর একদিকে আলম্ব থাকে, বোঝা গেল। তাহলে দেখো প্রথম শ্রেণীর লিভারে হচ্ছে বল একদিকে আর একদিকে কি ভার, আর মাঝখানে আলম্ব। দ্বিতীয় শ্রেণীর লিভারে একদিকে বল, একদিকে রয়েছে আলম্ব, ভারটা রয়েছে মাঝখানে, আর এখানে মাঝখানে কি রয়েছে, বল রয়েছে তৃতীয় শ্রেণীর লিভারে, একদিকে ভার দেওয়া হচ্ছে একদিকে আলম্ব। ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে, লিভার থেকে তোমাদের কোশ্চেন দিতেই পারে যে কোনটা কোন শ্রেণীর লিভার, এছাড়া যান্ত্রিক সুবিধারও থাকে। তো লিভার নিয়ে তোমাদের একটা আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেন দেখো, বলছে সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? এ লোহা, বি সিলিকন, সি হচ্ছে হাইড্রোজেন, ডি হচ্ছে হিলিয়াম। দেখো তাহলে সব থেকে বেশি পরিমাণে রয়েছে হচ্ছে হাইড্রোজেন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার নেক্সট চাই দেখো, 11 নম্বরে এলপিজি এর প্রধান উপাদান হলো, অপশান এ তে রয়েছে বিউটেন ও প্রোপেন, বিতে মিথেন ও প্রোপেন, সিতে মিথেন ও ইথেন, আর ডিতে ইথেন ও বিউটেন। তাহলে সঠিক অ্যান্সার হবে বিউটেন ও প্রোপেন। তাহলে কোনটা কত পার্সেন্ট রয়েছে সেটা আমরা একটু জেনে নিই। মোটামুটি বিউটেন থাকে হচ্ছে 40%, বিউটেন থাকে হচ্ছে 40%, আর প্রোপেন থাকে হচ্ছে 60%। আবার কোনো কোনো কান্ট্রিতে তোমার বেশি কমও থাকতে পারে, 35 হয়তো বিউটেন রয়েছে আর প্রোপেন রয়েছে 65। তো কান্ট্রি এবং তোমার সেই অঞ্চলের উপরও অনেক সময় নির্ভর করে এলপিজিতে কতটুকু প্রোপেন দেবে, কতটুকু বিউটেন দেবে। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 12 নম্বর কোশ্চেনটা দেখো, 2 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন কে কি বলে? এখানে ভর হবে, ঠিক আছে। তো দেখো অপশান এতে রয়েছে সাধারণ হাইড্রোজেন, বিতে প্রোটিয়াম, সিতে ডয়টেরিয়াম, ডিতে ট্রিটিয়াম। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, 2 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় ডয়টেরিয়াম। ঠিক আছে, আর কিছু ইনফরমেশান বলে দিই দেখো, কী আছে একটা প্রোটিয়াম, প্রোটিয়ামের আইসোটোপ বা ভর সংখ্যা হচ্ছে 1, আর ট্রিটিয়াম হচ্ছে 3। যদি বলে 3 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে, তাহলে হবে কি ট্রিটিয়াম। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। অ্যামিবার গমনাঙ্গের নাম কী? অপশান এতে রয়েছে ফ্ল্যাজেলা, বিতে ক্ষণপথ, সিতে মাংসল পথ, ডিতে সিটা। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, ক্ষণপথ, অপশান বি। ওকে, চলো এবার ফ্ল্যাজেলা কিসের, কার গমনাঙ্গ সেগুলো একটু দেখে নিই। ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ, ঠিক আছে, ফ্ল্যাজেলা ইউগ্লিনার গমনাঙ্গ। মাংসল পথ বুঝতে পারছো তোমরা, শামুকের গমনাঙ্গ। আর সিটা, সিটা খুব ইম্পর্ট্যান্ট, সিটা হচ্ছে কেঁচোর গমনাঙ্গ। এগুলো তোমাদের এসে থাকে, দেখো একটা কোশ্চেনের মধ্যে তাহলে কতগুলো কোশ্চেন তোমরা জেনে গেলে, তাই বলি ভিডিওগুলো স্কিপ করো না, স্কিপ করলে তোমাদের কিছু বাদ চলে যেতে পারে। তাহলে দেখো ভালো করে রেডি করে নাও। অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ, ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনা, মাংসল পথ শামুকের, আর সিটা হচ্ছে কেঁচোর। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। 14 নম্বর, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? আমরা অনেকেই জানি, অপশান এতে রয়েছে দেখো সালফিউরিক অ্যাসিড, বিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সিতে নাইট্রিক অ্যাসিড, আর ডিতে আছে কোনোটি নয়। তাহলে 14টা দেখো, অপশান বিতে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান বিতে কি রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে সঠিক অ্যান্সার।
আর একটা জিনিস বলে দিই, এগুলোর একটু সংকেতগুলো তোমরা জেনে নাও, যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, ঠিক আছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl, নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে কি মিউরিয়েটিক অ্যাসিড বলা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে? সংকেত কি? HCl সালফিউরিক অ্যাসিড H2SO4, আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3। নেক্সট কোশ্চেন দেখে নিই। 15 নম্বরে আছে, পারদ ছাড়া অপর তরল ধাতু হলো? অপশান এতে আছে রেডিয়াম, বিতে গ্যালিয়াম, সিতে প্যালাডিয়াম, আর ডিতে জার্মেনিয়াম। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, কি কি আছে, গ্যালিয়াম। তাহলে গ্যালিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। 16টা দেখো বলেছে, সাঁড়াশি কোন শ্রেণীর যুগ্ম লিভার? দেখো সাঁড়াশিতে দুটো লিভার একসাথে কাজ করে, তাহলে দুটো লিভার, সেই দুটো লিভার কি প্রথম শ্রেণীর লিভার, না দ্বিতীয় শ্রেণীর, না তৃতীয় শ্রেণীর, না প্রথম ও দ্বিতীয় শ্রেণীর একসাথে রয়েছে? সঠিক অ্যান্সার হবে প্রথম শ্রেণীর। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। সাঁড়াশি ছাড়াও হবে কি, কাঁচিও হতে পারে, ঠিক আছে, কাঁচিও তোমাদের দিতে পারে, সেটাও হবে প্রথম শ্রেণীর লিভার, দুটি প্রথম শ্রেণীর লিভার একসাথে কাজ করে, ঠিক আছে। তাহলে এবার চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করার কারণ কি? অপশান এতে রয়েছে বহুদূর থেকে দৃশ্যমান হয়, খুবই ক্ষীণ দৃষ্টির ব্যক্তি ও সহজে দেখতে পায়, আর সিতে রয়েছে দেখতে সুন্দর, ডি কোনোটিই নয়। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, বহুদূর থেকে দৃশ্যমান হয়। তাহলে কেন বহুদূর থেকে দৃশ্যমান হয় সেটাও জেনে নিতে হবে। দেখো লাল আলোর বিক্ষেপণ কম, সেই জন্য বেশি দূর থেকে দেখা যায় লাল আলোকে। 18 নম্বরটা দেখো, গ্লুকোমা রোগে যে সমস্যা হয়, অপশান এতে রয়েছে দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায়, বি চোখের গহ্বরে তরল চাপ বাড়ে, আর সিতে আছে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, ডিতে হচ্ছে সবগুলি। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে সবগুলি, ঠিক আছে, সবগুলি সঠিক অ্যান্সার। এটা একটা চোখের রোগ, তোমরা বুঝতেই পারছো, দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে যায় এই রোগ হলে, আবার চোখের গহ্বরে তরল চাপ বাড়ে, আর কি অপটিক স্নায়ুরও ক্ষতিগ্রস্ত হয়। তড়িৎ আধান পরিমাপের একক, তড়িৎ পরিমাপের একক কি অ্যাম্পিয়ার, না কুলম্প, না সিভোল্ট, না মো? তাহলে সঠিক অ্যান্সার হবে, তোমরা অনেকেই বুঝতে পারছো কি হবে, অপশান বি কুলম্প, তাই না? আর কিছু ইনফরমেশন জেনে নিই। দেখো অ্যাম্পিয়ার হচ্ছে, অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর কুলম্প তো বললাম তড়িৎ একক, আর ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক, ঠিক আছে। আজকে শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, অভ্র ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় কারণ? অভ্র অপশান এতে রয়েছে তাপ ও তড়িতের সুপরিবাহী, তাপ ও তড়িতের কুপরিবাহী, না তাপের কুপরিবাহী, তাপের কুপরিবাহী ও তড়িতের সুপরিবাহী, না তাপের সুপরিবাহী ও তড়িতের অন্তরক। তাহলে দেখো যদি তাপ ও তড়িতের সুপরিবাহী হয় তাহলে কি হবে, তাপ তো আসছে, ঠিক আছে, ইস্ত্রি হচ্ছে, কিন্তু তড়িতের সুপরিবাহী হলে কি হবে, কারেন্ট লাগতে পারে, তাই না, কারেন্ট হয়ে যাবে ইস্ত্রিটা। তারপর কি বিতে রয়েছে তাপ ও তড়িতের কুপরিবাহী, তাপের কুপরিবাহী হলে তো গরমই, ইস্ত্রি গরম হবে না এবং আমরা কোনো কিছু ইস্ত্রি করতে পারবো না, তাহলে এটা হবে না। সিতে রয়েছে কি তাপের কুপরিবাহী, তড়িতের সুপরিবাহী, তা কখনোই না, তাপের কুপরিবাহী হলে তো ইস্ত্রির কোনো কাজই নেই। আর ডিতে কি রয়েছে তাপের সুপরিবাহী, দেখো তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক, মানে তড়িৎ আসবে না, ঠিক আছে। তাহলে কি হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক, তার জন্য অভ্র ব্যবহার করা হয় ইস্ত্রিতে। ফ্রেন্ডস আশা করছি তোমাদের অনেক উপকার হবে, তোমরা এক্সাম হলে সেটা বুঝতে পারবে। তো এই ক্লাসগুলো তোমরা রেগুলারলি করতে থাকো, আমরা রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকবো, তোমরাও ক্লাসগুলো করতে থাকো এবং জমিয়ে রেখো না, দিনের যেদিন আমরা আপলোড করছি বা ক্লাসগুলো করাচ্ছি সেদিনই করে ফেলো। এবং এরকম আরও অনেক ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে, তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।